আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো কার্যশক্তি ক্ষমতা, যে লাস্ট পার্টটা আমাদের বাকি আছে সেটা আজকে আমরা পড়বো। এই তো ক্লাস নাইনের কার্যশক্তি ক্ষমতা এই চ্যাপ্টারে যে লাস্ট পার্টটা বাকি আছে সেটা আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আগের দিন বা আগের আগের ক্লাসে যখন আমি এটা পড়িয়েছিলাম, কার্য আর শক্তি সম্বন্ধে যখন ধারণা দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কার্যের রাশিমালা কি ছিল। কার্যের রাশিমালা ছিল এফএস কস থিটা, যদি থিটা 0 ডিগ্রি হয় মানে যদি একই দিকে বল আর সরণ কাজ করে তাহলে হয় বল ইন্টু সরণ বা এফ ইন্টু এস, এইটা ছিল আমার কার্যের রাশিমালা। ক্লিয়ার? আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি আর কি। তারপর পড়েছিলাম কি স্থিতিশক্তি রাশিমালা, স্থিতিশক্তি রাশিমালা আমরা কি পড়েছিলাম, যে দুরকম স্থিতিশক্তি পড়েছিলাম, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই দুটো আমরা পড়েছিলাম। অভিকর্ষ রাশিমালা ছিল এম জি এইচ, আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি রাশিমালা ছিল হা কে এক্স স্কয়ার, ঠিক আছে? এই ছিল স্থিতিশক্তি রাশিমালা। গতিশক্তি রাশিমালা কি ছিল, গতিশক্তি রাশিমালা ছিল, গতিশক্তি রাশিমালা ছিল হা এম ভি স্কয়ার। এই তো এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি এবং এগুলো কিভাবে এলো সে আলোচনা আমরা করেছি, কিভাবে গতিশক্তি রাশিমালা হাফ এম ভি স্কয়ার হলো, কিভাবে স্থিতিশক্তি রাশিমালা এম জি এইচ হলো, কিংবা হাফ কে এক্স স্কয়ার হলো, এগুলো আমরা আলোচনা করেছি। আজ যেটা আমি পড়বো মানে যেখান থেকে আমাদের আজকে পড়া শুরু হবে সেটা হয়তো যে সেটা হচ্ছে আজকের পড়া আমাদের শুরু হবে কোয়ার্ক এনার্জি থিওরিম থেকে। কোয়ার্ক এনার্জি থিওরিম বাংলায় বললে কার্য শক্তি উপপাদ্য, এইখান থেকে আজকে আমাদের কি হবে পড়াটা শুরু হবে। তো এটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই যে গতিশক্তির সাথে, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আমি করিয়েছি কিনা খেয়াল রে, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক এটা আমি তোদের করিয়েছি কিনা খেয়ালে আমি আরবার করিয়ে দিচ্ছি। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, ধরো একটা এম ভরের বস্তু ভি বেগ নিয়ে গতিশীল, একটি এম ভরের বস্তু ভি বেগ নিয়ে গতিশীল, তাহলে ভরবেগ কি হবে, ভরবেগ যাকে ইংরেজিতে বলা হয় মোমেন্টাম, আমরা একে লিখে থাকি পি দিয়ে, ভরবেগ সমান হবে ভর ইন্টু বেগ। তাহলে একটা এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তার ভরবেগ হয় পি সমান এম ভি, এবং এর গতিশক্তি কত হয়, গতিশক্তি হয় হাফ এম ভি স্কয়ার। তাহলে এর গতিশক্তি যাকে আমরা ই কে দিয়ে লিখি, ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, তাই ই কে দিয়ে লেখা হবে। এই কে কত হয় হাফ এম ভি স্কয়ার, এটা আমরা পড়ে নিয়েছি। তাহলে একটা এম ভরের গতিশীল বস্তু, একটা এম ভরের গতিশীল বস্তু যদি ভি বেগ নিয়ে চলে তার কি হয়, ভরবেগ হয় এম ভি, গতিশক্তি হয় হাফ এ ভি স্কয়ার, এটা আমরা জানি। এবার এই দুটোর মধ্যে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে? তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এম ভরের বস্তু ভি বেগ নিয়ে
सरल रैखिक पथे गतिशील होले तार भर बेग p समान m v एटा एवं तार गति शक्ति e k समान है half a v स्क्वायर যেটা আমি এখানে তোমাদের দেখালাম এই তো তাহলে বা ই কে সমান হাফ এম ভি স্কয়ার আছে আমি উপরে একটা এম নিচে একটা এম গুণ করতে পারি ঠিক আছে তাহলে বা ই কে সমান হাফ এম স্কয়ার ভি স্কয়ার বাই এম বা ই কে সমান एम भी होल स्क्वायर बाय दुई गुणित एम कर ले टू एम बा ई के समान पी स्क्वायर बाय टू एम ई के समान पी स्क्वायर बाय टू एम जेखाने पी टा कि जेखाने पी टा होलो भरबेग जार मान होच्छे एम भी एकटा बेगे लिखेछे पी टा होच्छे भरबेग जार मान होच्छे एम भी ताहले एटा होलो आमार गति शक्ति साथे भर वेगे सम्पर्क तोमरा अनेक बोइते पाबे अनेक जगहते जे जेहेतु ई के समान पी स्क्वायर बाई टू एम ताहले बा लिखते पारि आमि पी स्क्वायर समान टू एम ई के बा पी समान रूट ओभार टू एम ई के एइटे आमि लिखते पारि बहु क्षेत्रे ठीक आछे ताहले आमि सहज करि यदि पीआरई लेखचित्र आंकते चाहिए पीआरई लेखचित्र आंकते चाहिए कम ठीक है कोश्चन बार बार देता हलो कोश्चन बार बार देवे कोश्चन की एक्टी हल्का वस्तु एवं एक्टी भारी वस्तु भर बेग समान कार गति शक्ति बेशी प्रश्न लिखते एक हल्का वस्तु एवं भारी वस्तु भरवेग समान तार गति शक्ति बेशी यदि एरकम आमाके देय तखन आमि कि करब धरि हल्का वस्तु भर समान छोट एम एवं बेग समान छोट भारी वस्तु भर समान बड़े बेग समान बड़े तर मत देवा आछे एर भर बेग समान एर भर बेग हल्का वस्तु एवं भारी वस्तु भर बेग समान देवा आछे तर माने कि स्मॉल एम डी समान कैपिटल एम डी एटा मत देवा आछे ताहले यदि ना देवा थाके ताहले आमि एखाने कि बोलते पारि যদি দুটো বস্তুর ভরবেগ সমান হয় এটা যেহেতু হালকা বস্তু যেহেতু এটা হালকা বস্তু তার মানে কি m এর থেকে মাছ মাছ কেটে দেন হচ্ছে ক্যাপিটাল m যেহেতু ভারী বস্তু ভর বেশি ভারী বস্তু ভর বেশি তাহলে সংখ্যা দিয়ে বোঝায় আমি তাহলে ধরলাম দুটোর গুণফলই কত ধরলাম দুটোর গুণফলই 10 এর ক্ষেত্রে m যদি 2 হয় তাহলে v কত 5 2 5 10 एक क्षेत्र एम बेसि ड्राइव धरल एम टाइल पाँच तेल एक क्षेत्र बीटा कत है पाँच गुणित दुई तेल एक क्षेत्र भि कम एक क्षेत्र भि बेसि तर मैं जेहेतु एम लेस दैन एम अतए स्मल भि ग्रेटर दैन कैपिटल भि तेल अतए हल्का वस्तुर बेग भारी वस्तुर बेगर तुलन अनेक बेसि
যেহেতু হালকা বস্তুর ভর কম কিন্তু ভরবেগ সমান হয়, তাই হালকা বস্তুর বেগটা অনেক বেশি। এবার হালকা বস্তুর গতিশক্তি আমি হিসাব করি তাহলে কত হবে, হাফ এম ভি স্কোয়ার। আমি যদি এই উদাহরণটাই নিই তাহলে কত হবে, হাফ এম মানে 2, ভি স্কোয়ার মানে 5 স্কোয়ার, তাহলে আবার 2 2 কেটে গেলে কত হচ্ছে 25 জুল। আমি যদি এই উদাহরণটাই নিই সেক্ষেত্রে আমি যদি একই জিনিসটাই ভারী বস্তু বেলায় করি তাহলে কি হবে, ভারী বস্তুর গতিশক্তি হবে সেখানে হাফ ক্যাপিটাল এম ভি স্কোয়ার, তাহলে ক্যাপিটাল কত ঘন্টায় 5, তাহলে হাফ গুণিতক 5 গুণিতক 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার সমান হাফ গুণিতক 5 গুণিতক 4, 2 2 4 মানে 10 জুল। তাহলে কোনটা বেশি হলো, এটা হলো 25, এটা হলো 10, তার মানে আমার হালকা বস্তুর গতিশক্তি বেশি। তাহলে আমি কি লিখব, তাহলে আমি লিখব যে যেহেতু হালকা বস্তুর ভর কম তাই বেগ বেশি, আবার গতিশক্তি রাশি বাড়াতে বেগের বর্গ আছে, তাই হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির তুলনায় অনেক বেশি। যদি দুটি হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান হয় তাহলে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির তুলনায় কিন্তু বেশি, এইটা অনেক সময় দেয়। ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে বোঝালাম, তুমি যদি এটা উদাহরণ না লিখতে চাও তাহলে কি লিখবে, এতটা লিখলে যেহেতু এম মাছ মাছ লেস দেন স্মল এম, তাহলে দেয়ার পর ভি মাছ মাছ গ্রেটার দেন ভি, বা এটা না লিখে তখন কি করবে, লিখবে যেহেতু গতিশক্তি রাশিমালায় বেগের বর্গ রয়েছে তাই হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এখানে বলে থেমে যাবে না, দেখিয়ে দেবে আমি হালকা বস্তু যদি ই লাইট লিখি হালকা বস্তু, আর ভারী বস্তুর জন্য ই হেভি লিখলাম ভারী, তাহলে কি হবে, ই লাইটের বেলায় কি হবে, হাফ স্মল এম স্মল ভি স্কোয়ার বাই হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। তাই তো, তাহলে কি দাঁড়াচ্ছে, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি হোল স্কোয়ার। এই তো, স্মল ভি বাই ক্যাপিটাল ভি হোল স্কোয়ার। তাহলে দেখো এটা লেস দেন ওয়ান হলো কি হবে, এটা মাছ মাছ গ্রেটার দেন ওয়ান, স্মল ভি বাই ক্যাপিটাল ভি মানটা মাছ মাছ গ্রেটার দেন ওয়ান, কি বললাম ক্লিয়ার। তাহলে যেহেতু এটা গ্রেটার দেন ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি এটা হয়েছে, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি তার মানে এটা আমি খুব সহজে বলতে পারি, দেয়ার পর ই লাইট মানে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি থেকে বেশি, বোঝা গেল, এটা তুমি বলতে পারো। এইভাবে আমি প্রমাণ করতে পারি এটা হালকা বস্তু এবং ভারী বস্তুর ভরবেগ সমান হলে তার গতিশক্তি বেশি হবে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি আসছি কার্য শক্তি উপপাদ্য, ঠিক আছে, এবার আসছি আমি কার্য শক্তি উপপাদ্য। কার্য শক্তি উপপাদ্য কি বলছে, বলছে কোন গতিশীল বস্তু গতির অভিমুখে বা বিপরীতে বল প্রয়োগ করে
কোন গতিশীল বস্তুর গতির অভিমুখে বা বিপরীতে বল প্রয়োগ করলে বস্তুটি গতি শক্তির পরিবর্তন হয়। এই পরিবর্তন বলটির দ্বারা কৃতকার্যের বলটির দ্বারা সংঘটিত কৃতকার্যের সমান। তাহলে ওয়ার্কার কি বলছে, অগাধারী কি বলছে, তাহলে কোনো গতিশীল বস্তুর গতির অভিমুখ বা বিপরীতে বল প্রয়োগ করলে বস্তুর গতির পরিবর্তন হয়, এই পরিবর্তন বলটির দ্বারা সংঘটিত কৃতকার্যের সমান। তার মানে আমার কি, মানে এ বলছে আমার কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, এইটা বলছে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। কি বললাম, ক্লিয়ার? মানে তুমি যতটা কৃতকার্য করবে সেইভাবেই তার গতিশক্তির পরিবর্তন হবে। মানে সহজ করে বললে, আমি যাকে সহজ করে বলি, ধরো এই একটা বস্তু, ঠিক আছে, এম ভর একটা বস্তু যার প্রাথমিক বেগ ইউ, এরপর এফ বল প্রয়োগ করেছি, এখন এর বেগ অন্তিম বেগ হয়েছে ভি, অন্তিম বেগ হয়েছে ভি, তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন কত, তাহলে এর গতিশক্তি হচ্ছে কত, হাফ এম ইউ স্কোয়ার, এর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এই তো ওখানে স্মরণ হয়েছে এস, স্মরণ হয়েছে এস, তাহলে এখানে কৃতকার্য সমান এফ ডট এস সমান হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটা আমি বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ওয়ার্কার্য থিওরি, যে আমাকে দিচ্ছে এফ এস সমান হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, ক্লিয়ার? এবার এই বলটা বস্তুর সরণ এইদিকে হয়েছে, কিন্তু এই বলটা যদি গতির অভিমুখে কাজ করে, সরি গতির বিপরীতে কাজ করে, যদি বলটা এইদিকে কাজ করত তখন কে বড় হতো, তখন ইউ ভি এর থেকে বড় হতো, তখন এটা কি হতো, তখন এটা হতো এফ ডট এস সমান হাফ এম, আগেরটাই হতো হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আগেরটাতে প্রথম প্রশ্নতে ভি বড় ছিল, আর এটাতে হতো হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। মানে যখন গতির অভিমুখে বল কাজ করবে তখন অন্তিম বেগ বড়, গতির অভিমুখে এফ ক্রিয়া করলে অন্তিম বেগ প্রাথমিক থেকে বড়, আর গতির বিপরীতে এফ ক্রিয়া করলে তখন অন্তিম বেগটা বড়, সরি তখন প্রাথমিক বেগটা বড় অন্তিম বেগ হচ্ছে। কি বললাম, ক্লিয়ার? তাহলে কার্যশক্তি উৎপাদন কি দিচ্ছে, আমি কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ কার্য করব সেই বস্তুটি ততটাই গতিশক্তির পরিবর্তন হবে, এটাই আমাকে কার্যশক্তি উপপাদ্য দেয়। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এবার আমি একটা অঙ্ক করে দেখি কি হচ্ছে। দেখা যাক, বলছে 50 গ্রাম ভরের একটি বুলেট, 50 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে
400 मीटर पर सेकेंड वेगे एक देवाल के भेद कर पंचाश मीटर पर सेकेंड वेगे निक्षिप्त हलो पंचाश मीटर पर सेकेंड वेगे निक्षिप्त हल जदि देवालेर बाधा যদি দেওয়ালের বাধা 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 নিউটন হয় তবে দেওয়ালে বেদ কত তবে দেওয়ালে বেদ বেদ কত আমি ছবিটা ছবিটা কেমন হবে তো ধরো এটা আমার দেওয়াল ছিল ঠিক আছে ढुके बुलेट तक यू कत छो 400 मीटर पर सेकेंड जो बेदाय कत 50 मीटर पर सेकेंड F কত 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 নিউটন তাহলে কার্যশক্তি উপপাদ্য থেকে পাই F ডট S সমান হাফ m u স্কয়ার মাইনাস হাফ m v স্কয়ার যেটা u টা বড় তাই হাফ m u স্কয়ার মাইনাস হাফ m v স্কয়ার এই দ্বিতীয় সূত্র কাজে লাগলো कमन नाउ यू स्क्वायर माइनस बी स्क्वायर समान हाफ एम टा किसे देवा आछे 50 ग्राम बाकी समस्त यूनिट किसे आछे SI लिखते हैं पंचाश बजार ग्राम स्क्वायर माइनस बी स्क्वायर मान 400 स्क्वायर माइनस पंचाश स्क्वायर इंटू बाई वन बाई एट मान वन बाई फोर इंटू टेन टू दि फोर फोर बेड़ा मीटार उत्तर बेड़ा किसे बेड़ा मीटारे एवं जो सबग वालू बसिए दाओ मीटर तुम सब गुण वालू बसिए दाओ तुम एक कत बेटा जीरो कटे दाओ जीरो पचिसे पंचाश तचिस हजार चारश स्क्वायर विजुक्त पंचाश हम एक बार हो 450 और एक बार हो 350 মানে a প্লাস b a মাইনাস b করে দিলাম 1 বাই 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিটার এটা পুরো ক্যালকুলেট করলে আসবে এইটা পুরো ক্যালকুলেট করলে আসবে হচ্ছে একটা জিরো কেটে দাও একটা জিরো কেটে দাও তাহলে হচ্ছে 25 ইনটু 45 ইনটু 35 पचिस इंटू पैंतालिस इंटू पैंतीस बाई फोर इंटू टेन टू दि पावर फाइव मान तीनटे चारटे पाँचटा फोर इंटू टेन टू दि पावर फाइव एखे एक चार्टा एब देखो पचिस दिए काटे पचिस चार एकश बाकी तीनटे शून्य थको आर पाँचे काटबे पाँच नय पैंतालिस पाँच आठे चल्लिस दो शून्य थक ठीक आर पाँचे काटबे पाँच सात पैंत पाँच एक पाँच एकश षाट और किचुते काटबे ना तो मैं तेषट्टी बाई चार इंटू एकश षाट मीटार मैं दशमी की आसबे यहाँ तुम्हें सेमी करते चाहिए तेषट्टी इंटू एकश बाई
चार इंटू 160 सेमी, जीरो जीरो कटे दाओ ताले 630 बाई 64 सेमी। এটা করলে যা আসে দেখো, এটা করলে যে দাম চলে যাবে, ঠিক আছে? তাহলে দেওয়ালের বেদ হবে এত সেম, কি বললাম ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার একটা কার্যশক্তি উপপাদ্য কে কাজে লাগিয়ে একটা সমাধান, ঠিক আছে? আশা করি তোমরা বোঝাতে বুঝতে পেরেছো, ঠিক আছে? এরকম আরো কিছু সমাধান বা অঙ্ক তোমরা করবে। আমি তোমাদের জন্য যে হোমওয়ার্কটা দিলাম একই রকম একটা ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে 50 গ্রাম ভরের একটি বুলেট, 50 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লকে আঘাত করল, যদি ব্লকটি 4900 নিউটন বল বাধা প্রয়োগ করে তবে বুলেটটি ব্লকটির মধ্যে কতটা প্রবেশ করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? 50 গ্রাম ভরে একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লকে আঘাত করলো, যদি ব্লকটিতে 4900 নিউটন বল বাধা প্রয়োগ করে বুলেটের উপর তবে বুলেটটি ব্লকটির মধ্যে কতটি প্রবেশ বা কতটা প্রবেশ করবে। এখানে যদি বলে দিই এই অঙ্কের বেলায় একটু হিন্ট দিয়ে দিচ্ছি, সম্পদায় এই অঙ্কের বেলায় একটু হিন্ট আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি ধরো এইটা আমার কাঠের ব্লক, তো ধরো এইটা আমার কাঠের ব্লক হয়ে যেত, ধরো বুলেটটা, কি হয়েছে, বুলেটটা এখানে এসে যখন ঢুকছে তখন তার বেগ কত দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড, আর সে বেরায়নি, বেরায় মানে কোথাও কি এখানে দাঁড়িয়ে গেছে এখানটা, তাহলে এটা যদি তার ইউ হয় তার অন্তিম বেগ ভিটা কত 0, তাহলে আমাকে এই দূরত্বটা বের করতে হবে, এটা আমার এক্স বের করতে হবে, এফ কত দেওয়া আছে 4900 নিউটন, এম কত দেওয়া আছে 50 গ্রাম, তাহলে তোরা কেজিতে কনভার্ট করে, ঠিক আছে? এটা আমি হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা এটা করে আমাকে জানাবে অ্যান্সারটা কি আছে, কি বললাম ক্লিয়ার? এটা হচ্ছে আমার হিন্ট দেওয়া থাকলো, তোমরা আমাকে অ্যান্সারটা করে জানাবে যে কি আসছে। তারা একটা 50 গ্রাম ভরে একটা বুলে যদি 200 মিটার পার সেকেন্ড বেগের কাঠের ব্লকে আঘাত করে এবং ব্লকটা যদি বুলেটটার উপর এত বাধা বল প্রয়োগ করে তাহলে বুলেটটি ব্লকটির মধ্যে কতটা প্রবেশ করে, এইটা আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? এবার যেটা আমরা করব সেটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র, এইটা আমরা করব, শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ কি বলছি, এখানে কয়েকটা কথা খুব ভালো করে মনে রাখবে। এক নম্বর পয়েন্ট, শক্তি অবিনশ্বর। দু নম্বর পয়েন্ট, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না।
तीन नम्बर पॉइंट शक्ति के केवल मात्र एक रूप थेके अन्य रूपे रूपान्तरित करा जाए। शक्ति के केवल मात्र एक रूप थेके अन्य रूपे रूपान्तरित करा जाए। এবং চার নম্বরে এটা মনে রাখতে আমাদের বলে ঠিক আছে, এগুলো কি ওয়ার আমি বলছি, এগুলো মনে রাখতে বলছি। চার নম্বরে এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এই চারটি ওয়ার আমাকে, এই চারটি জিনিস আমাকে মনে রাখলে আমি শক্তির সংরক্ষণ সূত্র বলতে পারবো। তাহলে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র আমি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারি, এবং এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কি ধ্রুবক, এইটা তোমাদের মাথার মধ্যে রাখতে পারলে আমি শক্তির সংরক্ষণ সূত্র বলতে পারবো। এবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তাহলে এটা এটাকে আমরা কি বলি ইংরেজি, ঠিক আছে, এনার্জি কনজারভেশন ল, ঠিক আছে। তাহলে এইটা এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অনেক রকম তো শক্তি হয়, তার মধ্যে আমরা এখানে কি বলছি, আমরা এখানে শুধুমাত্র মেকানিক্যাল এনার্জি এটা নিয়ে আমাদের এখানে পড়া হচ্ছে। আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা পড়ছি কি শক্তি, যান্ত্রিক শক্তি, আমরা আর অন্য কিছু নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করছি, বাকি অন্য কোনো ল নিয়ে আমরা এখানে আলোচনা করছি না, ঠিক আছে। তাহলে যান্ত্রিক শক্তি জিনিসটা কি, যান্ত্রিক কোনো কোনো বস্তু বা বস্তু সংস্থার, মানে তাকে বলতো যন্ত্র আর কি, কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির মধ্যে কে কে পড়ছে, যান্ত্রিক শক্তির মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা কি স্থিতিশক্তি আর একটা কি গতিশক্তি। তার কোন বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফল তাকে আমরা কি বলছি, তার যান্ত্রিক শক্তি। কি বললাম ক্লিয়ার, কোন বস্তু স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফল তাকে আমরা বলছি তার যান্ত্রিক শক্তি, ক্লিয়ার। এবার আমি এই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র যদি বলতে চাই তাহলে কি বলবো, যদি আমি যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বলতে যাই তার আমায় কি বলতে হবে, যদি আমি যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বলতে চাই তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র এর আমি বলতে কি বলবো, আমি বলছে ঘর্ষণ বা অন্য কোন উপায়ে শক্তির অপচয় না ঘটলে, মানে তাপ শক্তি বা অন্য কোনো ভাবে শক্তিতে রূপান্তরিত না হয়, কোন বস্তু বা বস্তু সংস্থার মোট যান্ত্রিক শক্তির পরিমাণ, মোট যান্ত্রিক শক্তির পরিমাণ মানে কি, মোট যান্ত্রিক শক্তির পরিমাণ মানে হচ্ছে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এটাই তো মোট যান্ত্রিক শক্তি,
তাহলে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কি থাকবে সর্বদাই ধ্রুবক থাকবে সর্বদাই ধ্রুবক থাকবে কি বললাম ক্লিয়ার এটা হচ্ছে আমার যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র তার মানে কি যাই ভ্যালু হোক না কেন তোমার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না তাহলে মোট যদি আমার ধরলাম মোট শক্তি পঞ্চাশ জুল তাহলে প্রথম ধরো স্থিতি শক্তি ছিল তিরিশ গতি ছিল কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ তারপর ধরো স্থিতি শক্তি বেড়ে চল্লিশ হয়ে গেছে তাহলে তখন গতি শক্তি কমে দশ হয়ে মানে মোট শক্তিটা সর্বদাই স্থির থাকবে কেউ একজন বাড়লে অপর একজন কম কেউ একজন কমলে অপর একজন বাড়বে কি বললাম ক্লিয়ার কিন্তু মোট ভ্যালুটা সবসময় একই থাকবে এটাই আমার যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র এটাই আমার যান্ত্রিক শক্তির নিয়ম ঠিক আছে সংরক্ষণ সূত্রের মূল কথা আর কি এবার আমার কয়েকটা পরীক্ষায় প্রশ্ন দেয় যে যে অবাধে পতনশীল বস্তু আগে আমি বলি অবাধে কোশ্চেনটা এটা দেয় মানে তোমাদের যে কোশ্চেন আছে আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা দেবে তো এইটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা কর তোমাদের কাছে এইটাই সিলেবাসে আছে আর কিছু নাই বাকি অন্য কোনো প্রশ্নে কোনো সিলেবাসে নেই তোমাদের কাছে এইটা আছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা কর ঠিক আছে খালি এইটুকু জানলে তোমাদেরই চলবে বাকি তোমাদের কিছু লাগবে না এবার আমি যেটা আসি তোমাদের প্রথমে যে অবাধে পতনশীল বস্তু মানে অবাধে পতনশীল বস্তু বলতে একটা বস্তু আমি আগে ওই যে অবাধে পতনশীল বস্তুর সঙ্গে ধারণা একটু দিয়ে আমি অবাধে পতনশীল বস্তু জিনিসটা কি এ ফ্রিলি ফলিং বডি এইটার কি বলি যে অবাধে পতনশীল বস্তু কি জিনিস না একটা বস্তু যাকে তুমি একটা বস্তু যাকে তুমি কিছু বল প্রয়োগ করনি এমনি উপর থেকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছো তাহলে সে বস্তুটা কি আপন নিয়মে কোথায় এসে পড়বে ভূপৃষ্ঠে এসে পড়বে এই তো মানে এই বস্তুটা যখন আপন নিয়মে ভূপৃষ্ঠে এসে পড়বে তাহলে এক্ষেত্রে মনে রাখবে অবাধে পতনশীল বস্তুর প্রাথমিক বেগ ইউ সর্বদাই শূন্য ক্লিয়ার অবাধে পতনশীল বস্তুর উপর সর্বদাই অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে এমন একটা অবাধে পতনশীল বস্তুর উপর সর্বদাই অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করছে এই বস্তুর উপর সর্বদাই নিচের দিকে অভিকর্ষ ত্বরণ জি কাজ করছে এই জির ভ্যালু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কিংবা 981 সেমি পার সেকেন্ড ঠিক আছে এইটা হচ্ছে জি এর মান এইটা আমাদের জানতে হবে অবাধে পতনশীল বস্তু সম্বন্ধে তারপরে আমি এটা করতে পারবো এটা না জানলে আমি যদি এটা করতে পারবো না ঠিক আছে কি বললাম এটা হলো করো না আচ্ছা এবার আমি আসছি ওইটাতে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মানে কিভাবে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করতে পারছি আমি দেখি হয়েছে এটা আমি জানি যে অবাধে পতনশীল বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে শূন্য আর হচ্ছে সবসময় ওর উপর কি কাজ করছে অভিকর্ষ জি কাজ করছে ক্লিয়ার এবার এখানটা ধরি ধরি এম ভরের একটি বস্তু এই উচ্চতা থেকে অবাধে পতিত হচ্ছে ধরলাম এম ভরে একটা বস্তু এই উচ্চতা থেকে অবাধে পতিত হচ্ছে তাহলে আমি ধর এই একটা বস্তু
এম ঘরে এটা পড়ছে মাটিতে আমি তার বিভিন্ন মোমেন্টে তার আমি স্থিতি শক্তি আর গতি শক্তি বের করব দিয়ে দেখব সেই যোগফলটা কি হচ্ছে ক্লিয়ার এই উচ্চতার কত বলা আছে উত্তর বলা আছে h যেহেতু উচ্চতা h বলা আছে এবং অবাধ পথ সর্বস্থানে u কত প্রাথমিক বেগ কত শূন্য তাহলে প্রথমে আমি সর্বোচ্চ বিন্দুতে বের করি তাহলে অতএব সর্বোচ্চ বিন্দুতে যান্ত্রিক শক্তির গণনা করছি আমি সর্বোচ্চ বিন্দুতে যান্ত্রিক শক্তি গণনা করছি মানে কোনটা এই আমি নামলাম এ বিন্দুটা ঠিক আছে এই বিন্দুতে আমি যান্ত্রিক শক্তি খেয়াল করছি তাহলে এ বিন্দুতে এম ঘরে বস্তুর বেগ ইউ সমান কত শূন্য অতএব গতি শক্তি কত আমরা জানি হাফ এম ইউ স্কয়ার হাফ এম শূন্য স্কয়ার মানে শূন্য স্থিতি শক্তি কত আমরা জানি একটি বস্তুকে এম ভরের বস্তুকে আমি যদি এই উচ্চতায় তুলে নিলে বা এই উচ্চতাতে রাখি তখন তার মধ্যে কত স্থিতি জমা হয় এম জি এইচ এটা আমরা অভিকর্ষীয় স্থিতি শক্তি রাশিমালায় প্রমাণ করেছি এইচ উচ্চতা তাহলে এখানে মোট যান্ত্রিক শক্তি কত দাঁড়ালো তাহলে এখানে মোট যান্ত্রিক দাঁড়ালো দেখো জিরো প্লাস এম জি এইচ সমান এম জি এইচ এখানে মোট যান্ত্রিক দাঁড়ালো জিরো প্লাস এম জি এইচ সমান এম জি এইচ এবার এই পুরো ব্যাপারটাকে এবার আমি ধরো এখন কোণাটা ধরো এ থেকে কোণাটা সময় এ থেকে কোণাটা বি তে নেমে এসেছে তাহলে কোণাটা কত আছে ধর এই উচ্চতা নেমে সে বি তে এসেছে কোন একটা সময় ধর কোণাটি এই উচ্চতা থেকে নেমে বি তে এসেছে ধরি কোন এক মুহূর্তে কোণাটি এই দূরত্ব নেমে বি তে অবস্থান করছে তাহলে এই অবস্থানে বস্তুটি যান্ত্রিক শক্তি গণনা করে দেখি তাহলে বি অবস্থানে বস্তুটা যান্ত্রিক শক্তি গণনা করতে বসছে তাহলে দেখো যদি সে এ থেকে বি তে নামে তাহলে তখন তার বেগ কত তাহলে বি অবস্থানে বস্তুর দ্বারা অর্জিত বেগ কত হবে প্রথমে তার বেগ ছিল কত জিরো নেমেছে এই উচ্চতা বা এই দূরত্ব তাহলে এখন তার বেগ কত হবে আমরা জানি আমরা সবাই প্রত্যেকে পড়েছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে দেখো ভি স্কোয়ারটা ভি সমান ইউটা এখানে জিরো প্লাস এখানে সবসময় কি বলেছি অবাধে পতনশীল বস্তু সবসময় কি কাজ করে সবসময় কাজ করে জি তাহলে এখানে এর কাজটা কি করছে জি নেমেছে কত দূরত্ব নেমেছে এইচ দূরত্ব তাহলে বিস্কাস কি দাঁড়ালো টু জি এইচ তাহলে অতএব গতি শক্তি কি দাঁড়াবে গতি শক্তি দাঁড়াবে হাফ এম বিস্কা যায় কি বসাবো টু জি এইচ তাহলে টু টু কেটে যাবে তাহলে কি পড়ে থাকবে এম জি স্মল এইচ এটা পড়ে থাকবে ক্লিয়ার এবার স্থিতি শক্তি কত হবে
স্থিতি শক্তি কত হবে যদি এই উচ্চতা h হয় টোটালটা h তো তাহলে এই বাকিটা কত পড়ে আছে h মাইনাস h এই তো কোটা তাহলে স্থিতি শক্তি হবে mg ক্যাপিটাল h মাইনাস স্মল h তাহলে অতএব মোট যান্ত্রিক শক্তি হবে mg ক্যাপিটাল h মাইনাস স্মল h সরি তো পরে হবে আগে হবে mg স্মল h প্লাস mg ক্যাপিটাল h মাইনাস স্মল h তাহলে mg স্মল h প্লাস mg ক্যাপিটাল h মাইনাস mg স্মল h তাহলে দাও যদি কাটাকাটি হয় তাহলে কি পড়ে থাকবে mg ক্যাপিটাল h তাহলে একটু লক্ষ্য করে দেখো আমার সর্বোচ্চ বিন্দুতে যান্ত্রিক শক্তি যা ছিল সর্বোচ্চ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যা ছিল দেখো যে কোনো বিন্দুতে আমার মোট যান্ত্রিক শক্তি একই সেই mgh বেরিয়েছে এখানটাও বেরিয়েছিল mgh এখানটাও বেরিয়েছে mgh তার মানে কি আমার হয়তো এখানটায় গতিশক্তি শূন্য ছিল স্থিতি শক্তি mgh ছিল এখানে গতিশক্তি যত বেড়েছে সেরকম স্থিতি শক্তি কমেছে যেই গতিশক্তি বেড়েছে সেই এখানটা স্থিতি শক্তি কমেছে তাহলে মোট ভ্যালুটা যেটা mgh mg ক্যাপিটাল h যে মোট ভ্যালুটা সেটা কিন্তু সবসময় একই থাকবে সেটা কিন্তু সবসময় একই থাকবে এবার কেউ বলতে পারে স্যার আমি এই পুরো ক্যালকুলেশন করতে চাই এই বিন্দুতে কোন বিন্দুতে একদম নিচে মানে ভূমি স্পর্শ করার মুহূর্তে ঠিক আছে তাহলে আমি এই পুরো ক্যালকুলেশনটা করতে চাই ভূমি স্পর্শ করার মুহূর্তে তখন কি আসছে দেখি তখন কি আসছে দেখি তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির যান্ত্রিক শক্তির গণনা যখন একদম সে ভূমি স্পর্শ করতে আসছে তখন তার দ্বারা অর্জিত বেগ ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগ ডিসকাস মান কি হবে কত হবে বস্তুর বেগ ডিসকাস সমান ইউ তো জিরো এখান থেকে পড়ছে তাহলে জিরো স্কোয়ার প্লাস টু জি এটা তো জি হয়ে গেছে আর এখন এইচটা কি হয়ে গেছে বড় এইচ কারণ সে পুরো দূরত্বটা নেমেছে এখন এত দূর এসছে তাহলে এইচটা কি হয়ে গেছে বড় এইচ সব মিলিয়ে দাঁড়ালো টু জি বড় এইচ ভূমি স্পর্শ করার মতো তার বেগ তাহলে অতএব তার গতিশক্তি কি দাঁড়াবে তার গতিশক্তি দাঁড়াবে হাফ এম ভি স্কোয়ার হাফ এম টু জি এইচ টু টু কেটে দিলে এম জি এইচ এবার স্থিতি শক্তি কত দাঁড়াবে এখানটায় এখানে তো এইচ শূন্য তাহলে এম জি ইন্টু শূন্য এই এখানে তো এইচ নাই ওপরে উঠলে এইচ এইখানে বসে আছে মানে এইচ শূন্য তাহলে কত হলো শূন্য তাহলে মোট যান্ত্রিক শক্তি কি দাঁড়ালো mgh প্লাস জিরো সমান mgh লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু মোট যান্ত্রিক শক্তি বেরালো mg ক্যাপিটাল h তার মানে একটা অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল একটা বস্তুর যে কোনো মুহূর্তে মোট শক্তি সবসময় কি দাঁড়াচ্ছে mgh তাই বলতে পারি অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল একটি বস্তু সর্বদাই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি মেনে চলে সর্বদাই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি মেনে চলে মজার ব্যাপারটা কি দেখো যখনই সর্বোচ্চ অবস্থানে কি হয়েছিল এখানটাতে গতিশক্তি ছিল না স্থিতি শক্তি ম্যাক্সিমাম হয়েছিল mgh তাই মোট হয়েছিল জিরো প্লাস mgh এখানে দেখো গতিশক্তি একটু বেড়েছে স্থিতি একটু কমেছে দিয়ে mgh হয়েছে এখানে দেখো গতিশক্তি একদম বেড়ে mgh হয়ে গেছে
আর স্থিতিশক্তি একদম কমে জিরো হয়ে গেছে কিন্তু মোটটা সব একই আছে তো না এখানে আমরা বুঝতে পারলাম যখনই গতিশক্তি বৃদ্ধি পাবে তখনই স্থিতিশক্তি আসবে মানে ওই যে বাকি অংশটুকু মানে স্থিতিশক্তি যতটা হ্রাস পাচ্ছে সেই শক্তিটুকুই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে আবার গতিশক্তি যতটা হ্রাস পাবে সেটা ততটাই স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে তার মানে একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে ফলে একজন বাড়লে আরেকজনের কমতে হবে একজন কমলে আরেকজনকে বাড়তে হবে এটা হচ্ছে আমার সোজা কথা মানে খুব সহজে করলে এটা আমার দাঁড়ায় ঠিক আছে পরে একটা প্রবলেম করে দেখা যাক কি হচ্ছে একটা প্রবলেম করে দেখা যাক সিম্পল একটা প্রবলেম করে দেখি কি করতে পারছি গতি স্থিতি নিয়ে তোরা বলছি যে দশ গ্রাম ভরে বলছি দশ গ্রাম ভরে একটি বুলেট 500 মিটার পার সেকেন্ড বেগে পাঁচ মিটার দীর্ঘ সুতোয় ঝোলানো একটি 2 কেজি ভরের কাঠের ব্লকে আঘাত করে 2 কেজি পরে কাঠের ব্লকে আঘাত করে এর ফলে ব্লকটি 0.1 মিটার উলম্বভাবে উপরে ওঠে 0.1 মিটার উলম্বভাবে উপরে ওঠে তাহলে কাঠের ব্লকটির বেগ কত ক্লিয়ার তাহলে কাঠের ব্লকটির বেগ কত এইটা আমাকে বের করতে হবে তাহলে কাঠের ব্লকের বেগ কি হবে মানে ছবিটা কেমন ধরো এই একটা কাঠের ব্লক ঝুলছে একটা বুলেট এসে এখানে ধাক্কা মেরেছে এই বুলেটটার বেগ কত 500 মিটার পার সেকেন্ড ঠিক আছে এই বেগে ধাক্কা মারার পরে এই এই কাঠের ব্লকটা কি হয়েছে এই ব্লকটা তখন এইভাবে উঠে গেছে কাঠের ব্লকটা এখন এইখানে চলে এসেছে এই কাঠের ব্লকটা এখন এখান থেকে চলে এসেছে এইখানে এই যে দূরত্বটা এই যে উলম্বভাবে এই যে এইটা এইটা দেওয়া আছে 0.1 মিটার উঠেছে তাহলে এবার বলতে হবে যে এই টাই ব্লকটা কি বেগ নিয়ে এখানে এর বেগটা বের করতে কি বেগ নিয়ে বাবু গতিশীল হয়েছে এই কাঠের ব্লকটা কি বেগ নিয়ে গতিশীল হয়েছে আমাকে এইটা বের করতে হবে কি বললাম ক্লিয়ার মানে এটা আমি কি করে বের করব দেখো তাহলে আগে বলো বুলেটের বুলেটের গতিশক্তি কত হবে হাফ এম ভি স্কোয়ার এটা স্মল এম ঠিক আছে তাহলে হাফ এম মানে কত দেওয়া আছে 10 গ্রাম তাই কেজি করে নিলাম ভি মানে কত আছে 500 × 500 তাহলে 500 × 2000 2×5=10 তার মানে হচ্ছে 2500/2 মানে 1250 জুল এইটা হচ্ছে কার বেগ
এটা হচ্ছে বুলেটের গতিশক্তি কি বললাম ক্লিয়ার তাহলে এই গতিশক্তির জন্য বুলেটের এই গতিশক্তির জন্য এ কত উঠবে উঠেছে 0.1 মিটার তার মানে কাঠের ব্লকে স্থিতিশক্তি পরিবর্তন কত হয়েছে mgh m কত 2 কেজি g কত 9.8 h কত 0.1 মিটার মানে গুণ করলে কত হচ্ছে এটা বললে গুণ করলে হচ্ছে 98 2 196 1.96 মিটার 1.96 মিটার এটা আছে এবার দেখো আমি কি বলেছি এ যতটা স্থিতিশক্তি লাভ করবে এ যতটা স্থিতিশক্তি লাভ করেছে তার ততটা গতিশক্তি কমেছে এ যতটা স্থিতিশক্তি লাভ করেছে এইটার গতিশক্তি ততটা কমেছে কি বললাম ক্লিয়ার তার মানে আমি বলতে পারি এখানটা যে ধরি কাঠের ব্লকের বেগ হচ্ছে ভি তাহলে বেগ ভি হলে গতিশক্তি কত হবে হাফ এম ভি স্কয়ার তাহলে তার যে এই গতিশক্তি লাভটা হয়েছে সেটা কার জন্য হয়েছে এই এমজিএইচ এর জন্য তার যে এই গতিশক্তি লাভটা কার জন্য এই এমজিএইচ এর জন্য এই তো তাহলে অতএব হাফ এম ভি স্কয়ার সমান 1.96 এটা জুল হবে 1.96 তাহলে হাফ এম এর মান হচ্ছে 2 কেজি ভি স্কয়ার সমান 1.96 তাহলে বা 2 2 কেটে দিলে ভি স্কয়ার সমান 1.96 তাহলে বা ভি সমান রুট ওভার 1.96 মানে হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড অতএব কাঠের ব্লকটি 1.4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গতিশীল হবে কি বললাম ক্লিয়ার তার মানে এখানে বুলেটের গতিশক্তি কোনো কাজেই লাগলো না এই যে পুরো ব্যাপারটা আমার কোনো কাজেই লাগলো না এই কারণে লাগলো না যে এর জন্য আমি দেখলাম এর জন্য এর যতটা স্থিতিশক্তি বেড়েছে তার মানে আমি কাঠের ব্লকের যান্ত্রিক শক্তি গণনার মাধ্যমে প্রবলেমটা আমি সলভ করে ফেললাম এই কাঠের ব্লকের মোট যান্ত্রিক শক্তি গণনার মাধ্যমে আমি এই সমস্যাটা সলভ করে ফেললাম মানে যতটা তার স্থিতিশক্তির পরিবর্তন হলো ঠিক ততটাই তার গতিশক্তি বৃদ্ধি ঘটবে এই রেশিও থেকে স্থিতিশক্তির পরিবর্তন হয়েছে 1.96 মিটার তার মানে অবশ্যই গতিশক্তির পরিবর্তন হবে 1.96 মিটার সেটা থেকে আমি কিন্তু তার ভিটাকে বের করে ফেললাম এইটি হচ্ছে আমার যান্ত্রিক শক্তির নিত্যত্ব থেকে আমি এটা করতে পারি ঠিক আছে এবার তোমাদেরকে যেটা করতে হবে একটা হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে সেই হোমওয়ার্ক তোমরা করে বাড়িতে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকছে বাড়িতে করার জন্য সেটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে একটি 200 মিটার উঁচু জলপ্রপাত থেকে জল গড়িয়ে পড়ছে জলপ্রপাতের পাদদেশে নিচে জলে গতিবেগ কত হবে মানে যেখানটায় জলটা এসে আছড়ে পড়ছে সেখানে জলের গতিবেগ কত হবে এটা তোমাদের আমি বাড়ির জন্য করতে ছাড়লাম এবং এখানে তোমাদের বলে দিই ধরো এইটা আমার জলপ্রপাত তো
ধরো এইটা আমার জলপ্রপাত, তাহলে এখান থেকে জল গড়িয়ে পড়ছে এখান থেকে, এটা কত দেওয়া আছে, জল গড়িয়ে যাচ্ছে, জল গড়িয়ে পড়ে জল পড়ছে এখানে যাচ্ছে, এটা দেওয়া আছে আমার 200 মিটার দেওয়া আছে। তাহলে আমি কি লিখবো, মানে আমার যতটা স্থিতি শক্তির পরিবর্তন হচ্ছে ততটাই আমার গতিশক্তি লাভ হচ্ছে, এখানে জলের বেগ ভি হয় ততটা গতি লাভ হচ্ছে। তার মানে এখানে দুদিকে আমি এন এনটা কেটে দিই, তাহলে কি দাঁড়াবে, ভি স্কোয়ার সমান 2gh, মানে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এখান থেকে ক্যালকুলেশন করে ভির মান বের করবে, আমি যদি পরের দিন বলবো, আমি একটা হিন্ট দিয়ে দিলাম আমাকে, ঠিক আছে। তার মানে যতটা আমার স্থিতি শক্তির পরিবর্তন হচ্ছে ততটাই আমি গতি শক্তি লাভ করছি, হয়েছে। এই একটা হিন্ট আমি দিয়ে দিলাম, তোমরা এটা থেকে কাজে লাগিয়ে করবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর একটা যেটা জিনিস যেটা আমাদের এই চ্যাপ্টারে পড়তে বাকি থেকে যাচ্ছে সেটা হলো ক্ষমতা কি, ঠিক আছে। ক্ষমতা কি বা কাকে বলে সেটা আমাদের পড়তে এখানে বাকি থেকে যাচ্ছে, ওইটা পড়লে আমাদের এই চ্যাপ্টার কার্য ক্ষমতা শক্তি শেষ। তো এটা বলছি ক্ষমতা কি, ক্ষমতা ইংরেজিতে বলে পাওয়ার, ঠিক আছে। পাওয়ার কি, এটা হচ্ছে, এটা খুব সহজে বললে ক্ষমতা কি, খুব সহজে বললে কার্য করিবার হার কি ক্ষমতা বলে। আমি বলেছি হার মানে কি, সময় দিয়ে ভাগ, মানে কি বার দিয়ে আমি কি বলতে পারি, কোন বস্তু বা যন্ত্র, যন্ত্র মানে হচ্ছে বস্তু সংস্থা, একক সময়ে যে পরিমাণ কার্য করে তাকে ওই যন্ত্রে ক্ষমতা বলে। কোন বস্তু বা যন্ত্র একক সময়ে যে কার্য করে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে, ঠিক আছে। মানে সোজা কথায় বললে ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, পাওয়ার সমান ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, টি সমান ডব্লিউ বাই টি। ভালো করে মনে রাখবে, সব কিছু জায়গাতে লাগে এটা, ঠিক আছে। যেহেতু ক্ষমতার কোনো দিক নেই, ক্ষমতা তো কোনো দিক নেই, এই জন্য ক্ষমতাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, মানে স্কেলার রাশি। ক্ষমতা হবে একটা, এই ক্ষমতা হবে একটা স্কেলার রাশি, কি বললাম, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই ক্ষমতার মাত্রা কি হবে, আমি যদি এই ক্ষমতার মাত্রা কিছু হতে, ক্ষমতার মাত্রা কি হবে, ডাইমেনশন কি হবে ক্ষমতার, ডাইমেনশন অফ পাওয়ার, ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতা মানে কি, ক্ষমতা হচ্ছে কি কার্য বাই সময়, কার্য মানে বল ইনটু সরণ বাই সময়, বল মানে কি ভর ইনটু ত্বরণ বাই ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা এল টি মাইনাস টু, সরণের মাত্রা এল, সময় মাত্রা টি, তাহলে সব মিলিয়ে আছে এম, দুটো এল মিলে এল স্কোয়ার, দুটো টি টু দি পার মাইনাস টু, টি টু দি পার মাইনাস ওয়ান, নিচটা উপরে উঠলে মাইনাস ওয়ান হবে, তাহলে কি দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এইটি হবে আমার ক্ষমতার মাত্রা। ক্ষমতার একক বললে আমি কি বলবো, যদি বলে ক্ষমতার একক কি, তখন আমি কি বলবো, তাহলে ক্ষমতার যে একক বলতে হয় আমরা কিরকম একক জানি, আমরা তিনটে প্রসেস জানি, একটা হচ্ছে এসআই সিজিএস, এসআই এর অপর নাম হচ্ছে কি এমকেএস, মিটার কেলভিন সেকেন্ড প্রসেস, সিজিএস প্রসেস, এখানে আর একটা প্রসেস হচ্ছে এফপিএস প্রসেস, ফুট পাউন্ড সেকেন্ড, এই প্রসেস শিখবো, ঠিক আছে। যদি তুমি সিজিএস সরি এসআই প্রসেস নাও, তাহলে আমি কি
কৃতকার্য দেখো কি কৃতকার্য দেখো হচ্ছে জুল তাহলে কি দাঁড়াবে জুল পার সেকেন্ড এর নাম আছে ওয়াট যেটাই জুল পার সেকেন্ড তার এক নাম হচ্ছে কি ওয়াট জুল পার সেকেন্ডে আর এক নাম হচ্ছে ওয়াট আর এই সাইড নিলাম কি দেব আর্ক পার সেকেন্ড এই সাইড নিন আর এই যে এফপিএস পদ্ধতিতে ভালো করে শুনবে এফপিএস পদ্ধতিতে ক্ষমতা রাখো হচ্ছে হর্স পাওয়ার হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা লেখায় এইচ কি হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বা এইচ পি দিয়ে আমি দেখি তাহলে এই তিনটে একটা আমি সংজ্ঞা দিই ঠিক আছে তখন কি হবে এই তিনটে একত্র যদি আমি সংজ্ঞা দিই তাহলে তখন কি দাঁড়ায় তাহলে ফার্স্ট আমি দিচ্ছি জুল পাশে ওয়াটে তাহলে এক ওয়াটে আমি সংজ্ঞা দিচ্ছি কোন বস্তু বা যন্ত্র যদি এক সেকেন্ডে এক জুল কার্য করিবার এক জুল কার্য সম্পন্ন করে তখন সেই যন্ত্রের ক্ষমতাকে বলে এক ওয়াট কোন বস্তু বা যন্ত্র যদি এক সেকেন্ডে এক জুল কার্য সম্পন্ন করে তখন সেই যন্ত্রের ক্ষমতাকে বলি আমরা এক ওয়াট হয়েছে সেকেন্ড আসছে কি আর্ক পার সেকেন্ড তাহলে কি বলবো কোন বস্তু বা যন্ত্র যদি এক সেকেন্ডে এক আর্ক কার্য সম্পন্ন করে তখন সেই যন্ত্রের ক্ষমতাকে বলে এক আর্ক পার সেকেন্ড ক্লিয়ার সেম আমি যদি হর্স পাওয়ারের সঙ্গে আসি হর্স পাওয়ার তখন কি বলবো কোন বস্তু যদি কোন বস্তু বা সংস্থা যদি প্রতি সেকেন্ডে নতুন শুনে লাগবে প্রতি সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করে তখন সেই বস্তু বা সংস্থার ক্ষমতাকে 1 HP বলে সেই বস্তু বা সংস্থার ক্ষমতাকে 1 HP বলে এখানে দেখা যাচ্ছে 1 HP সমান কি হয় 1 HP সমান ক্যালকুলেশন করলে আসবে 746 ওয়াট এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন প্রচুর দেয় 1 HP সমান 746 ওয়াট কি বললাম কি আর 1 HP সমান 746 ওয়াট এটা আমাদের মনে রাখতে হবে কি বললাম ক্লিয়ার এটা ছিল হর্স পাওয়ারটা ছিল মূলত ব্যবহারিক এখন আগেকার দিন গ্রামগঞ্জে বলা হতো এত ঘোড়া মেশিন ওই যে ঘোড়া এত ঘোড়া বলো ওরা এত ঘোড়া মেশিন এই বলাটা হচ্ছে আসলে হর্স পাওয়ার ওই জন্য বলা হতো এত ঘোড়া মেশিন ঠিক আছে আর এখান থেকে কিছু অঙ্ক আসে আর একটা প্রশ্নটা দেয় সেটা হচ্ছে ক্ষমতার সঙ্গে বেগের সম্পর্ক কি ক্ষমতার সঙ্গে বেগের সম্পর্ক এই কোশ্চেন আনসারে দিয়ে দেয় ক্ষমতার সাথে বেগের সম্পর্ক কি
এই তো ক্ষমতা মানে কি ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময় কৃতকার্য মানে বল ইনটু সরণ বাই সময় তাহলে আমি লিখতে পারি বল ইনটু সরণ বাই সময় তাহলে সরণ বাই সময় মানে কি হয় বেগ তাহলে ক্ষমতা সমান হলো বল ইনটু বেগ পি সমান হলো এফ ভি ক্ষমতা সমান হলো বল ইনটু বেগ এটা হলো ক্ষমতার সাথে মূলত বেগের সম্পর্ক ঠিক আছে ক্লিয়ার এটি হচ্ছে আমার ক্ষমতা সম্বন্ধিত যত রকম পড়াশোনা হয় সেটা এটাই এর বাইরে কিছু নেই এবার এখান থেকে একটা দুটো অঙ্ক তোমরা করতে পারো আমি করিয়ে দিচ্ছি ধরো উদিতা সিঁড়ি দিয়ে একতলা ওপরে উঠতে 25 সেকেন্ড সময় নেয় 25 সেকেন্ড সময় নেয় ঠিক আছে একতলাতে উঠতে তাকে মোট 25টি সিঁড়ির ধাপ পেরোতে হয় প্রত্যেকটি ধাপের উচ্চতা হলো 12 সেমি উদিতার ভর ধরলাম 50 কেজি তাহলে উদিতার ক্ষমতা কত যেহেতু উদিতাকে নিয়ে অঙ্ক উদিতাই বলবে এইটি করলে কি হবে এই তো তাহলে কি দেওয়া আছে টি দেওয়া আছে 25 সেকেন্ড তারপরে সরণ কত দেওয়া আছে 25টা সিঁড়ির ধাপ প্রত্যেকটা 12 সেমি তাহলে এর সমান হচ্ছে 25 ইনটু 12 তাকে আবার 100 দিয়ে ভাগ করো দিলে মিটার হবে সেমিতে আছে 25 4 100 4 3 12 মানে 3 মিটার আচ্ছা এর কত হবে এর মানে হবে এম জি এম হচ্ছে 50 জি হচ্ছে 9.8 তাহলে এটা বললে কত হবে 50 ইন্টু 9.8 থাকে দেখা পরে খাটা করে নিউটন তাহলে আমরা জানি কি আমরা জানি ক্ষমতা সমান কৃতকার্য বাই সময় কৃতকার্য মানে কি বল ইনটু সরণ বাই সময় বল কত 50 ইনটু 9.8 সরণ কত 3 মিটার সময় কত 25 সেকেন্ড তাহলে কত হবে 25 × 2 = 50 তাহলে 9.8 × 6 জুল পার সেকেন্ড মানে এটা করলে হবে 58.8 58.8 ওয়াট অনেকে বলে এর মান এইচপি এককে লেখো ডাক্তার সে বলে যদি বলে তাই এর মান এইচপি এককে লেখো তন্ত্র তো বেরিয়েছে আমার তাহলে আমার পি বেরিয়েছে হচ্ছে 58.8 ওয়াট তাহলে লিখে দিবি 58.8 বাই 746 এইচপি ভাগ করে দেখবি
যত এইচপি আছে সেটা হচ্ছে আমার অ্যানসার। বোঝা গেছে? এইটি হচ্ছে আমার ক্ষমতা সংক্রান্ত অঙ্ক। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা বাড়িতে বসে পড়বে, সেটা হলো একটি ট্রেন পাঁচ হাজার নিউটন বাধাজনিত বলের বিরুদ্ধে নব্বই কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। একটি ট্রেন 5000 নিউটন বাধাজনিত বলের বিরুদ্ধে 90 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ট্রেনটির ইঞ্জিনের ক্ষমতা কত? তোমরা এটা করবে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এছাড়াও তোমাদের নোটে যেগুলো আছে সেগুলো, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করে নোটে দেওয়া আছে, ঠিক আছে? এটা হিন্ট হোমওয়ার্ক, হিন্ট দিয়ে দিই, ঠিক আছে? কি দেওয়া আছে? এফ দেওয়া আছে 5000 নিউটন, ভি দেওয়া আছে কত 90 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ড করে নিবে, 1000/3600 দিলে মিটার পার সেকেন্ড চলে আসবে। তারপরে পাওয়ার সমান কি আর করেছি, বল ইনটু বেগ, আজকেই করেছি, ভ্যালু বসিয়ে দিবে, ওয়াট অ্যানসার চলে আসবে। এটা তোমরা বাড়িতে করবে, দিলে এটা চলে আসবে, এটা কিন্তু এর অ্যানসার না, হয়েছে? এই হচ্ছে আমাদের কার্য ক্ষমতা শক্তি পড়া। নোট তোমাদের আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোনটা বুঝতে অসুবিধা থাকলে আর নোটের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি করে দেবো, ঠিক আছে? আজকে আপাতত এই অবধি।